আজকে আমরা একটা নতুন ক্লাস শুরু করছি, সেই ক্লাসটা হচ্ছে যারা সিবিসিএসএ থার্ড সেমিস্টারে কেমিস্ট্রিটাকে জি সাবজেক্ট হিসাবে নিয়েছে। থার্ড সেমিস্টারে কেমিস্ট্রিটাকে যারা জিই সাবজেক্ট হিসাবে নিয়েছে তাদের জন্য এই ক্লাসটা আমরা শুরু করছি। তো এইখানে সিলেবাসে একটা পার্ট আছে ফিজিক্যাল কেমিস্ট্রি, আর একটা পার্ট আছে অর্গানিক কেমিস্ট্রি। আমি এই অর্গানিক কেমিস্ট্রি পার্টটা শুরু করছি। তাহলে এই ক্লাসটাকে আমরা বলবো বেসিক্যালি জিই থ্রি। এখন অর্গানিক কেমিস্ট্রির এই ক্লাসে জিই থ্রির যে সিলেবাসটা আছে সেখানে প্রথমেই আছে আমরা যেটা পড়বো, হুইচ ইজ কল্ড অ্যালকোহল। অ্যালকোহল সম্বন্ধে আমরা পড়ব। অ্যালকোহল মানে অর্গানিক কেমিস্ট্রিতে জেনারেল স্ট্রাকচার হচ্ছে আর ও এইচ, দিস আর কল্ড অ্যালকোহল, মানে সিএইচ থ্রি ও এইচ মিথানল, সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ ইথানল, সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু ও এইচ, এটাকে বলছি আমরা ওয়ান প্রোপানল বা নর্মাল প্রোপানল। আর যদি এরকমই হয় তখন একে বলছি আমরা আইসোপ্রোপানল। বেশ, আমরা প্রথমে অ্যালকোহলের সিনথেসিস করব, কমন সিনথেসিস। এখন অ্যালকোহলকে এই স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলে ক্লাসিফাই করা যায়। ডিপেন্ডিং আপন দ্য স্ট্রাকচার অফ দ্য অ্যালকোহলস দে ক্যান বি ক্লাসিফাইড ইন 1 ডিগ্রি 2 ডিগ্রি অর 3 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল কাকে বলবো? না, এই ও এইচটা অ্যালকোহলের ফাংশনাল গ্রুপটা জয়ে কার্বনের সাথে অ্যাটাচড আছে, সেই কার্বনটা যদি আর অনলি ওয়ান কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকে দে আর কল্ড 1 ডিগ্রি অ্যালকোহল। তার মানে বেসিক্যালি কি, খুব মানে কমন সেন্সে সি এইচ টু ও এইচ এখানে কিছু আছে, কি আছে আমার জানার কোনো প্রয়োজন নেই। এই ধরনের অ্যালকোহলের স্ট্রাকচারকে আমরা বলবো প্রাইমারি অ্যালকোহল অর 1 ডিগ্রি অ্যালকোহল। যদি এই অ্যালকোহলটাকে দেখি তাহলে দেখ ও এইচ অ্যাটাচ টু সি, সি এর সাথে দুপাশে দুটো সি আছে, তাহলে এইরকমই স্ট্রাকচারকে আমরা বলবো 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল মানে এই সি এর সাথে দুটো কার্বন অ্যাটাচ, তার মানে এরকম সি এইচ ও এইচ দে আর কল্ড 2 ডিগ্রি অ্যালকোহল। আর যদি এরকমই হয় ও এইচ যে সি এর সাথে অ্যাটাচ তার সাথে আরো 3টে সি আছে তখন তাকে বলবো আমরা 3 ডিগ্রি অ্যালকোহল। কি স্ট্রাকচার? না, সি এইচ থ্রি সি সি এইচ থ্রি সি এইচ থ্রি ও এইচ, এর নাম হচ্ছে টারসিয়ারি বিউটানল, এর নাম হচ্ছে টি বিউটানল বা টারসিয়ারি বিউটানল। প্রথম কথা, এগুলোকে সব যে সমস্ত অ্যালকোহলের কথা বললাম অল দে আর বেসিক্যালি মনোহাইড্রিক অ্যালকোহল, মানে একটা করে অ্যালকোহলিক ওএইচের, একটাই করে অ্যালকোহলিক ওএইচের ফাংশনাল গ্রুপ আছে। আচ্ছা, এবারে প্রথমে আমরা আসি এদের সিনথেসিস। এই যে বললাম যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে আমরা কিভাবে সিনথেসিস করতে পারি সেইটা আমরা পড়ব। দেখ, প্রথমেই আমরা যদি এরকম করে বলি যে প্রথম যে মেথডটা করব বাই ইউজিং গ্রিগনার্ড রিয়েজেন্ট। গ্রিগনার্ড কি রিয়েজেন্ট? না, উচ্চ মাধ্যমিকে শিখে এসছিস আর MgX এই ধরনের রিয়েজেন্টকে বলা হয় গ্রিগনার্ড রিয়েজেন্ট, মানে RX কে বলা হয় অ্যালকিল হ্যালাইড। একে যদি ম্যাগনেসিয়াম মেটাল দিয়ে ট্রিট করা হয়
তাহলে এই বনটার মাঝখানে ম্যাগনেসিয়ামটা ঢুকে যায় আর এমজিএক্স, এইটার বিশাল গুরুত্ব। গুরুত্বটা কি না, এই রিয়াকশনের পরে বিগনার মানে এই আটটা হয় মাইনাস, এমজিটা হয় প্লাস, ফলে আর এমজিএক্স এর আর মাইনাস ক্যান অ্যাক্ট অ্যাজ এ নিউক্লিওফাইল, মানে ও কোন জায়গাতে অ্যাটাক করতে পারে, সো ইট ক্যান অ্যাক্ট অ্যাজ এ নিউক্লিওফাইল। এখন যদি প্রথম এরকমই একটা রিয়াকশনের কথা বলি, আর এমজিএক্স প্লাস ফরমালডিহাইড এইচসিএইচও, এটা হচ্ছে স্ট্রাকচার, কি নাম, ফরমালডিহাইড। কি হবে না, আর মাইনাসটা এই কার্বনিলের উপরে অ্যাটাক করলো, এই বন্ডটা এরকম করে খুলে যাবে, তাহলে কি তৈরি হবে না, আর এইটাকে একসঙ্গে আমি যদি লিখি সি এইচ টু ও মাইনাস আর এম জি এক্স প্লাস, এরকমই একটা জিনিস তৈরি হবে। এটাকে যেই আমি মাইল্ড অ্যাসিড মানে একটু অ্যাসিড আর জল ছোঁয়াবো, দিস উইল বি কনভার্টেড আর সি এইচ টু ও এইচ, কি পেলাম, এক ডিগ্রি অ্যালকোহল। তাহলে গ্রিগনার্ড রিয়েজেন্ট ফরমালডিহাইডের উপরে নিউক্লিওফিলিক অ্যাটাক করলে আমরা পাচ্ছি এক ডিগ্রি অ্যালকোহল, এক নম্বর। দু নম্বর দেখ, গ্রিগনার্ড রিয়েজেন্ট আর এমজিএক্স যদি অ্যালডিহাইড, ধর অ্যাসিডালডিহাইড, এটাও অ্যালডিহাইড, এটা হচ্ছে ফরমালডিহাইড, দুটোই এইচ, আর এটা হচ্ছে অ্যাসিডালডিহাইড, এর উপরে যদি অ্যাটাক করে, অ্যাসিটালডিহাইড এর বদলে যদি এরকম করে বলি যে যে কোনো একটা অ্যালডিহাইড, মানে আর আছে বলে আর নিচ্ছি না, আর ড্যাশ সি এইচ ও, তাহলে এই একটা অ্যালডিহাইড অ্যাটাক করলো, এই খুলে গেল, তাহলে কি হবে না, সি এইচ থ্রি, এটা সি এইচ আর অ্যাটাক করেছে ও মাইনাস এম জি এক্স প্লাস। এবারে এখানে অ্যাসিড আর ওয়াটার যদি দেওয়া হয় কি হবে, সি এইচ থ্রি সি এইচ আর ও এইচ, এই আমার কি হয়ে গেল না, টু ডিগ্রি অ্যালকোহল। তাহলে দেখ এইখানে কোথায় অ্যাটাক করছে, এইটার উপরেই বেস করে বেসিক্যালি প্রাইমারি সেকেন্ডারি অ্যালকোহল কোনটা তৈরি হবে সেইটা ডিপেন্ড করছে। তিন নম্বর দেখ, যদি আর এমজিএক্স এর কথা বলি প্লাস যদি আমরা অ্যালডিহাইড না নিয়ে কার্বনিল নিই, এটার নাম কি, অ্যাসিটোন, তাহলে কি না, আরটা এই অ্যাটাক করলো, এই তাহলে কি হবে না, সি এইচ থ্রি সি, এই সি এইচ থ্রি এখানে আর ও মাইনাস এমজিএক্স প্লাস, এবারে এইচ প্লাস জল যদি দিই কি তৈরি হবে না, সি এইচ থ্রি সি সি এইচ থ্রি আর ওএইচ, কি তৈরি হলো না, থ্রি ডিগ্রি অ্যালকোহল। তাহলে এইভাবে দেখ আমরা বেসিক্যালি গ্রিগনার্ড রিয়েজেন্ট দিয়ে প্রপার, এরা সবাই কিন্তু কার্বনিল কম্পাউন্ড, অল দে আর কার্বনিল কম্পাউন্ড, এটা ফরমালডিহাইড, এটা অ্যাসিটালডিহাইড, এটা হচ্ছে অ্যাসিটোন মানে কি 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 কিটোন, কার উপরে রিয়াকশন করছে সেইটার উপরে বেস করে প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি অ্যালকোহলকে আমরা ডিফারেন্ট অ্যালকোহল আমরা পাচ্ছি। বেশ, তাহলে এরপরে আরেকটা একটু এক্সটেনশন দেখ এই কেমিস্ট্রিটার, এক্সটেনশনটা কি না, ধর আমরা গ্রিগনার দিয়ে যদি এস্টারের উপরে অ্যাটাক করি কি হবে, গ্রিগনার দিয়ে যদি এস্টারের উপরে অ্যাটাক করি আর এমজিএক্স, এটা এস্টার মলিকুল, ধর এরকম সি এইচ থ্রি সি ডবল বন্ড ও ইটি, ইটি মানে সি এইচ টু সি এইচ থ্রি, তাহলে একটা গ্রিগনার্ড আমি ইথাইল অ্যাসিটেট
একটা এস্টারের সঙ্গে রিয়াকশন করাচ্ছি কি হবে? তাহলে প্রথম বিক্রিয়াটা দেখ, আরটা এস্টারে অ্যাটাক করলো, ওই বিটা বেরিয়ে গেল, কি তৈরি হবে? CH3CO আর প্লাস ওই বিটা বেরিয়ে যাচ্ছে, ওই বি মাইনাসটা বেরিয়ে যাচ্ছে, কোনো প্রবলেম নেই। এবারে তাহলে ছিল এস্টার, এটা কি তৈরি হয়ে গেল? একটা কিটোন। এবারে কার্বনের কেমিস্ট্রি যখন পড়ানো হবে তখন এই কথাটা বলা হবে, কিন্তু এখন আপাতত এটাকে এভাবেই শুনে রাখতে হবে যে এস্টারের তুলনায় কিটোন ইজ মোর রিয়্যাক্টিভ, কিটোন ইজ মোর রিয়্যাক্টিভ দেন এস্টার। তাহলে কি হবে না, এ রিয়াকশনটা এখানে থেমে যাবে না, আবার গ্রিনারটা কিটোনে রিয়াকশন করবে, ফুলে যাবে, কি হবে? CH3COMGX আর আর এখানে অ্যাসিড ওয়াটার যদি দেই কি তৈরি হবে? CH3COH আর আর কি পেলাম? 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে দেখ, এস্টারের উপরে গ্রিগনার দিয়ে রিয়াকশন করলে দুটো সাকসেসিভ স্টেপে রিয়াকশন হয়, প্রথম স্টেপে কিটোন, সেকেন্ড স্টেপে অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। রিয়াকশনটা কিটোন স্টেপে থেমে যায় না, তার কি কারণটা? কিটোন ইজ মোর রিয়্যাক্টিভ দেন এস্টার, এই কথাটা আমাদের একটু বুঝতে হবে। এবারে এইখানে একটা কোশ্চেন হয় যে কোনোভাবে এই রিয়াকশনটাকে এইখানে থামানো যায় না, বা এই এই কিটোনটাকে কি একটু বেশি পরিমাণে পাওয়া যেতে পারে না? অ্যান্সারটা হচ্ছে ইয়েস। কি না, কেমিস্ট্রিতে দুটো জিনিসকে যখন রিয়াকশন করানো হচ্ছে, কাকে কার উপরে যোগ করা হচ্ছে সেটা কিন্তু বিশাল ম্যাটার করে। মানে এরকম একটা জায়গাতে যদি আমাদের রিয়াকশনটা হয়, তাহলে এখানে একটা কম্পোনেন্ট আছে এ, উপর থেকে আমি ঢালছি বি, তাহলে কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আছে এ, উপর থেকে ঢালছি বি, তাহলে এ প্লাস বি রিয়্যাক্ট করবে। এটাকে কেউ যদি আমরা এরকম করে বলি যে নিচে বি আছে আর ওপর থেকে এ ঢালছি, তখনও এ প্লাস বি রিয়াকশন হবে, কিন্তু দুটো রিয়াকশনের মধ্যে অনেক পার্থক্য আছে। মানে কে আছে আর কাকে ঢালছি সেইটা কিন্তু অনেকটাই ম্যাটার করে। এখানে কি না, এখানে নিচে মনে কর এস্টার আছে, ওপর থেকে গ্রিগনার যদি আমি অ্যাড করি, তার মানে হিউজ অ্যামাউন্ট অফ এস্টার আছে, ওপর থেকে অল্প অল্প করে গ্রিগনার ফেলা হচ্ছে, তাহলে কি হবে? ওই কন্টেনারে সঙ্গে সঙ্গে কিটোন তৈরি হবে, আর কে আছে? এস্টার আছে। এবারে উল্টোটা ভাব যে আমার নিচে মনে কর গ্রিগনার আছে, ওপর থেকে এস্টার ফেলছি, তাহলে নিচে হিউজ অ্যামাউন্টের গ্রিগনার আছে, ওপর থেকে যেই এস্টার ফেললাম সঙ্গে সঙ্গে কি হবে? কিটোন, এই কিটোন এখানে প্রচুর গ্রিগনার আছে, তাহলে এ সঙ্গে সঙ্গে আবার কিটোনের সাথে বিক্রিয়া করে 3 ডিগ্রি অ্যালকোহল এইভাবে অ্যাড করলে কোনোভাবেই কিটোন পাওয়া যাবে না, অল উইল গো টু 3 ডিগ্রি অ্যালকোহল। কিন্তু যদি এভাবে অ্যাড করি, নিচে এস্টার আছে, ওপর থেকে গ্রিগনারটা ফেলছি, তাহলে গ্রিগনার কম কম ফেলছি, তাহলে এস্টারের উপরে সে পড়ে সে কিটোন তৈরি করলো, ফার্দার আবার যখন গ্রিগনার অ্যাড করছি কিটোনের রিয়্যাক্টিভিটি বেশি মানলাম, কিন্তু এস্টারের পরিমাণটা বেশি আছে, ফলে প্রবাবিলিটি ফ্যাক্টরটা ধরলে গ্রিগনারটা এস্টারের উপরে রিয়াকশন করার চান্সটা বেশি, অল্প কিটোনের উপরে রিয়াকশনও করবে, কিন্তু সেখানে খানিকটা হলেও
কিটোন তৈরি হবে থাকবে কিন্তু এইভাবে অ্যাড করলে কোনোভাবেই আমরা কিটোন পেতে পারি না এইটাই হচ্ছে গিয়ে বেসিক ডিফারেন্স যে হাউ ইউ অ্যাড দ্য রিয়েজেন্ট ডিউরিং এ রিঅ্যাকশন তাহলে এই পার্টটা আমরা এইভাবেই শিখলাম যে গ্রিগনার রিয়েজেন্ট অ্যাড করে কিভাবে আমরা এ পেতে পারি যে 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহল আমরা নেক্সট যেটা দেখ আমরা অ্যালকোহল তো পেয়ে গেলাম এবারে এই অ্যালকোহল নিয়ে একটু আমাদের কথাবার্তা বলতে হবে কি সেটা না একটু আমাদের ফিজিক্যাল প্রপার্টি বলতে হবে ফিজিক্যাল প্রপার্টির মধ্যে কি প্রথমে আসবে রে না এর সলিউবিলিটি অ্যাকোয়াস সলিউবিলিটি বলাটা ভুল মিসিবিলিটি কারণ অ্যালকোহল তো বেসিক্যালি লিকুইড হয় তাহলে অ্যাকোয়াস মিসিবিলিটি মানে জলে কে ভালো পরিমাণে মিশবে এখন অ্যালকোহলের স্ট্রাকচারগুলো দেখ CH3OH CH3CH2OH CH3CH2CH2OH CH3CH2CH2CH2OH CH3CH2CH2CH2CH2OH যত কার্বন সংখ্যা বাড়িয়ে যাচ্ছে এরকম মিথানল ইথানল প্রোপানল বিউটানল পেন্টানল হেক্সানল এখন একটা অ্যালকোহল জলে কি করে সলিবল হয় না আর ওএইচ অক্সিজেনের দুটো লোন পেয়ার আছে এই লোন পেয়ারগুলোর সঙ্গে জল ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ড করে মানে এই অক্সিজেনটাকে জল কি করে ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ড করে একে ঘিরে ধরল মানে সেটা সলভেটেড হয়ে গেল এটাই হচ্ছে কি মেথড এখন কোশ্চেন হচ্ছে তাহলে জল মানে অ্যালকোহল জলে সলিবিলিটির জন্য দায়ী কে না ওএইচ গ্রুপটা থাকার জন্যই ও জলে সলিবল হয় ফলে এই পার্টটাকে আমরা বলবো হাইড্রোফিলিক পার্ট আর এই পাশের পার্টটা কিন্তু জলকে রিপেল করবে একে বলা হবে হাইড্রোফোবিক পার্ট হাইড্রোফোবিক এ জলকে রিপেল করবে তাহলে অ্যালকোহল গুলো এখান থেকে যেটা দাগ টেনে দিই এই গ্রুপগুলোর জন্য সলিবল হবে কিন্তু প্রত্যেকটাতেই দেখ একটা করে অ্যালকোহল আছে ফলে হাইড্রোফিলিক পার্টটা কনস্ট্যান্ট কিন্তু এদিকে দেখ হাইড্রোফোবিক পার্টগুলো বাড়ছে তাহলে এই ব্যালেন্সটা ইম্পর্টেন্ট হাইড্রোফোবিক হাইড্রোফিলিক তখন আমরা বলবো যত কার্বন চেন বাড়বে কত জলে সলিবল হওয়ার পসিবিলিটি কমবে কারণ তার হাইড্রোফোবিক পার্টটা বাড়ছে এই পর্যন্ত আমরা চোখ বন্ধ করে কি বলবো জলে সলিবল মিথানল ইথানল প্রোপানল জলে সলিবল প্রোপানলের যদি স্ট্রাকচারাল আইসোমার নিই মানে আইসোপ্রোপানল সেও জলে সলিবল বিউটানলের কেসটা একটু দেখি ওয়ান বিউটানলের কি কি আইসোমার হতে পারে CH3CH2CH2OH একে বলবো এন বিউটানল নরমাল বিউটানল CH3CHOH CH2OH এটাকে বলবো আইসোবিউটানল আর CH3CH3CH3OH একে বলবো আমরা টারসিয়ারি বিউটানল টি বিউটানল তার মানে এখানে চারটে কার্বন লিনিয়ারলি আছে এখানে কার্বনগুলো ব্রাঞ্চ হয়ে গেছে ব্রাঞ্চ এই এটাকে বলবো অ্যাকচুয়ালি টু বিউটানল আইসোবিউটানল মানে হচ্ছে এইটা হচ্ছে আইসোবিউটানল তাহলে এখানে একটু ব্রাঞ্চিং হয়েছে এখানে অনেক ব্রাঞ্চিং হয়েছে এখানে পুরোটাই লিনিয়ার একই নাম্বার অফ কার্বন যত লিনিয়ার থাকবে তত তার সারফেস এরিয়া বেশি হবে
মোর সারফেস এরিয়া, তাহলে হাইড্রোফোবিক সারফেস এরিয়া যত বেশি হবে তত সে জলকে বেশি করে রিপেল করবে, ফলে তার অ্যাকোয়া সলিবিলিটি অনেক কম হবে। আর যত সে ব্রাঞ্চিং এর দিকে যাবে তত তার সারফেস এরিয়া কম হবে, সে তত অ্যাকোয়া সলিবিলিটি তার বেশি হবে। ওয়ান বিউটানল, আইসোবিউটানল, টারসিয়ারি বিউটানল, এদের মধ্যে টি বিউটানল জলে সলিবুল পুরোপুরি, ওয়ান বিউটানল অনেকটাই কম সলিবুল, আইসোবিউটানল অল্প বেশি সলিবুল। তাহলে ওয়ান বিউটানল খুবই নমিনাল সলিবুল হয়, টি বিউটানল পুরোটাই সলিবুল হয়, আর আইসোবিউটানল একটু কম সলিবুল হয়। কেন না, এই হাইড্রোফোবিক সারফেস এরিয়ার উপরে বেশ করে আমরা এই কথাটা বললাম। বেশ, এর পরের যে পার্টটাতে আমরা আসব, যে হাউ টু ডিস্টিংগুইশ বিটুইন 1 ডিগ্রি, 2 ডিগ্রি এন্ড 3 ডিগ্রি অ্যালকোহল, এই তিনটে অ্যালকোহলকে আমরা কিভাবে ডিস্টিংগুইশ করতে পারি। ওয়ান ডিগ্রি, টু ডিগ্রি, থ্রি ডিগ্রি অ্যালকোহলকে আমরা কিভাবে ডিস্টিংগুইশ করতে হবে, তাকে বলা হয় লুকাস টেস্ট। লুকাস টেস্টের দ্বারা আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহলকে ডিস্টিংগুইশ করতে পারি। লুকাস টেস্টের কি রিয়েজেন্ট, জিঙ্ক ক্লোরাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, জিঙ্ক ক্লোরাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি হয়, অ্যালকোহল কে জিঙ্ক ক্লোরাইড HCl দিলে অ্যালকোহল ইজ কনভার্টেড টু অ্যালকিল ক্লোরাইড। এখন নর্মালি আমরা যদি বলি অ্যালকোহলটা সলভেন্টে, অ্যাকোয়াস সলভেন্টে মনে কর সলিবল হয়ে আছে, কিন্তু অ্যালকিল ক্লোরাইড কখনোই সলিবল হয় না, অ্যালকিল ক্লোরাইড অ্যাকোয়াস সলভেন্টে কখনোই সলিবল হয় না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, একটা 1 ডিগ্রি অ্যালকোহল, একটা 2 ডিগ্রি অ্যালকোহল, একটা 3 ডিগ্রি অ্যালকোহল, সবাইকেই যদি ইন্ডিভিজুয়ালি আমরা জিঙ্ক ক্লোরাইড HCl দিই, জিঙ্ক ক্লোরাইড HCl, এখানেও জিঙ্ক ক্লোরাইড HCl দেওয়া হলো, কি হবে না, 3 ডিগ্রি অ্যালকোহলটা ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড তৈরি করবে বা 3 ডিগ্রি অ্যালকিল ক্লোরাইড তৈরি করবে। কিন্তু অ্যালকিল ক্লোরাইড অ্যাকোয়াস মিডিয়ামে ইনসলিবল, তাহলে কি হবে না, মানে সলিউশনটা টার্পিড হয়ে যাবে মানে ঘোলা হয়ে যাবে। তাহলে কোন একটা আননোন অ্যালকোহলের উপরে জিঙ্ক ক্লোরাইড HCl যদি দিয়ে অবজারভেশনটা যদি এরকমই হয় যে রিয়াকশন মিডিয়ামটা ইমিডিয়েটলি টার্বিড হয়ে যাচ্ছে, ইমিডিয়েটলি টার্বিড, সো উই ক্যান সে ইট ইজ এ 3 ডিগ্রি অ্যালকোহল। যদি রিয়াকশনটা টার্বিড হতে 5 থেকে 10 মিনিট সময় লাগে, দেন ইট ইজ 2 ডিগ্রি অ্যালকোহল, আর যদি কয়েক ঘন্টা সময় লাগে টার্বিড হতে, সো ইট ইজ কল্ড 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে টার্বিড হওয়ার সময় মানে রিয়াকশনটা ঘোলা হওয়ার সময়ের উপরে ডিপেন্ড করে আমরা ক্লাসিফাই করব, আমরা আইডেন্টিফাই করব যে অ্যালকোহলটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি না 3 ডিগ্রি। তাহলে আবারও বলছি, যদি ইমিডিয়েটলি ঘোলা হয়ে যায় তবে 3 ডিগ্রি অ্যালকোহল, যদি 5 থেকে 10 মিনিটের মধ্যে ঘোলা হয় তবে সেকেন্ডারি, আর যদি কয়েক ঘন্টা লাগে সো ইট ইজ 1 ডিগ্রি অ্যালকোহল। কেন এরকমই, কারণটা রিয়াকশন মেকানিজমের উপরে ডিপেন্ড করে এবং কার্বোক্যাটায়ন স্টেবিলিটির উপরে ডিপেন্ড করে। মানে এইটাকে যদি আমি একটা 3 ডিগ্রি অ্যালকোহলের কথা বলি, টারসিয়ারি বিউটানল হাইড্রোক্লোরিক অ্যাসিড যেই দিচ্ছি, এ জল বের করে দিয়ে এরকমই একটা টারসিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন তৈরি করে, যেটা কিনা হাইলি স্টেবল, ফলে এটা সঙ্গে সঙ্গে তৈরি হয়, ক্লোরিন মাইনাস এখানে সঙ্গে সঙ্গে জুড়ে যায়, এই সঙ্গে সঙ্গে টারসিয়ারি বিউটাইল ক্লোরাইড তৈরি হয় এবং রিয়াকশনটা ঘোলা হয়ে যায়। কিন্তু আমি যদি এরকমই একটা সেকেন্ডারি অ্যালকোহল নিই,
তাহলে সেখানে এই সিএল দিলে 2 ডিগ্রি এটা 3 ডিগ্রি কার্বোকেটন আর এটা কি হবে 2 ডিগ্রি কার্বোকেটন তার স্টেবিলিটি ওর থেকে কম ফলে সেটা তৈরি হতে একটু বেশি সময় লাগবে ওই 5 থেকে 10 ফলে তার ক্লোরাইডটাও তৈরি হতে একটু সময় লাগবে আর যদি প্রাইমারি অ্যালকোহল নেই তাহলে সেখান থেকে কি হবে প্রাইমারি কার্বোকেটন যার স্টেবিলিটি সবথেকে কম ফলে সেটা তৈরি হতে অনেকটা সময় লাগবে এবং তার করেসপন্ডিং অ্যালকিল ক্লোরাইডটাও তৈরি হতেও অনেকটা সময় লাগবে এই জন্যই বেসিক্যালি এইটার উপরে বেস করেই প্রাইমারি সেকেন্ডারি এবং টারসিয়ারি অ্যালকোহলকে ক্লাসিফাই করা হয়েছে বাই মিন্স অফ লুকাস টেস্ট বাই মিন্স অফ লুকাস টেস্ট এবারে নেক্সট যে পার্টটার কথা আমরা বলবো যে এই অ্যালকোহলগুলোর রিয়াকশনগুলো কিভাবে ভ্যারি করে রিয়াকশনগুলো যে রিয়াকশনটা মেনলি বলবো যে অক্সিডেশন রিয়াকশন উইথ K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড এটাকে বলা হয় ক্রোমিক অ্যাসিড অক্সিডেশন ক্রোমিক অ্যাসিড অক্সিডেশন প্রাইমারি অ্যালকোহল আর CH2OH একে যদি K2Cr2O7 আর সালফিউরিক অ্যাসিড দেওয়া হয় কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড বা বলতে পারে CrO3 ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড কি করে না প্রাইমারি অ্যালকোহল দুটো এখানে লিখি 1 ডিগ্রি অ্যালকোহল দুটো সাকসেসিভ স্টেপের মাধ্যমে রিয়াকশনটা করে অ্যালকোহলটা প্রথম স্টেপে অ্যালডিহাইডে কনভার্ট হয় রিয়াকশনটা এখানে থেমে যায় না এ আবার রিয়াকশন করে একই মেকানিজমে ইট উইল বি কনভার্টেড টু কার্বক্সিলিক অ্যাসিড কি তৈরি হবে না কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে টু স্টেপ সাকসেসিভ অক্সিডেশন যদি এরকম একটা 2 ডিগ্রি অ্যালকোহল নেই এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল এখানেও যদি আমি K2Cr2O7 আর সালফিউরিক অ্যাসিড দেই কি তৈরি হবে RCOR এইটাই তৈরি হবে এইটা কি একটা কিটোন তৈরি হয়ে গেল তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কি পাবো আমরা কিটোন আর প্রাইমারি অ্যালকোহল থেকে কি আমরা পাচ্ছি না কার্বক্সিলিক অ্যাসিড আর যদি 3 ডিগ্রি অ্যালকোহল হয় OH K2Cr2O7 কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড নো রিঅ্যাকশন কোনো রিঅ্যাকশন হয় না তাহলে দেখ আমরা বেসিক্যালি অ্যাসিড ডাইক্রোমেট অক্সিডেশন বা যে আমরা যাকে বলছি যে ক্রোমিক অ্যাসিড অক্সিডেশন তাহলে ক্রোমিক অ্যাসিড অক্সিডেশনের দ্বারা আমরা প্রাইমারি সেকেন্ডারি এবং টারসিয়ারি অ্যালকোহলকে আমরা ক্লাসিফাই করতে পারছি আমরা কি করে বলতে পারছি প্রাইমারি অ্যালকোহলটা কার্বক্সিলিক অ্যাসিড দেয় সেকেন্ডারি অ্যালকোহলটা কিটোন দেয় আর টারসিয়ারি অ্যালকোহল কোনো বিক্রিয়া করে না এই এইটা গেল গিয়ে বেসিক পোস্টুলেট এবারে আরেকটা রিঅ্যাকশনের কথা বলি যেটাকে বলা হবে ওপেন আওয়ার অক্সিডেশন ওপেন আওয়ার অক্সিডেশন কে করে না বেসিক্যালি একটা সেকেন্ডারি অ্যালকোহল আর CHOHR একটা 2 ডিগ্রি অ্যালকোহল আমরা নিলাম এর উপরে অ্যালুমিনিয়াম ইথক্সাইড দেওয়া হলো AlOH এর হল কি হবে এটা এক্সচেঞ্জ বিক্রিয়া হয়ে কি হবে RCHOR এর হোল 3 Al এরকমই একটা জিনিস তৈরি হবে এর উপরে যদি একটা কিটোন দেই মানে নন কিটোন অ্যাসিটোন তাহলে কি হবে না একটা রিঅ্যাকশন হবে কি রিঅ্যাকশন না এ জিনিসটা অক্সিডাইজড হবে অ্যাসিটোনটা রিডিউসড হবে অ্যাসিটোন উইল বি রিডিউসড আর এ কি হবে অক্সিডাইজড
তাহলে এ অক্সিডাইজ হয়ে কি হবে কিটোন তৈরি করবে আর সিওআর আর অ্যাসিটোন যে কিটোন ছিল সে রিডিউসড হয়ে কি হবে না আইসোপ্রোপাইল অ্যালকোহল আইসোপ্রোপাইল অ্যালকোহল এই রকমই একটা রিঅ্যাকশন হয় এটাকে বলা হয় ওপেন আওয়ার অক্সিডেশন আবার এটাকে বলা হয় এমপিভি রিডাকশন মানে এইটার সাপেক্ষে বলবো ওপেন আওয়ার অক্সিডেশন আর এর সাপেক্ষে বলবো এমপিভি রিডাকশন কারণ এ অক্সিডাইজড হয়েছে এ রিডিউসড হয়েছে তাহলে একই রিঅ্যাকশনকে দুটো নামেই আমরা ডাকতে পারি ডিপেন্ডিং আপন আওয়ার ইন্টারেস্ট মানে কোনটা আমরা চাই এইটার অক্সিডেশনটাকে যদি আমরা উদ্দেশ্য করি তখন রিঅ্যাকশনটাকে বলবো ওপেন আওয়ার অক্সিডেশন আর যদি এ রিডাকশনটাকে উদ্দেশ্য করি দেন আমরা বলবো কি না এমপিভি রিডাকশন হয় কিরকমই জাস্ট একটু মেকানিজম যদি দেখাই এই অ্যাসিটন এর সাথে অ্যালুমিনিয়ামটা কোঅর্ডিনেট করলো এই ও সি এইচ এই দুটো আর এ পাশে আরও দুটো আছে এটা ভেঙে এই এখানে এলো এটা ভেঙে এই আসে আর হাইড্রাইডটা এইভাবে ট্রান্সফার হয়ে যায় হাইড্রাইড ট্রান্সফার এটাই মেকানিজম অ্যান্ড দ্য রিঅ্যাকশন গোজ ভায়া সিক্স মেম্বার সাইক্লিক ট্রানজিশন স্টেট মানে এই অক্সিজেন এই দুটো মিথাইল এই ডট ডট এ এল এই ডট ডট অক্সিজেন সি এই আর আর এই হচ্ছে ট্রানজিশন স্টেজ এবার এটা ভেঙে গেল কি আমরা পাচ্ছি এইটা অ্যালকোহলটা অ্যাসিটোন অ্যাসিটোন এই আইসোপ্রোপাইল অ্যালকোহল আর এই দিকটা কিটোন এই কিটোন এইভাবেই এই রিঅ্যাকশনটাকে হচ্ছে করা এটাকেই বলা হয় ওপেন আওয়ার অক্সিডেশন তাহলে মোটামুটি প্রথম ক্লাসটা আমরা এখানেই শেষ করছি সামারিটা কি হলো আমরা প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি অ্যালকোহলের সিনথেসিস করছি গ্রিগনার্ড রিয়েজেন্ট দিয়ে ফরমালডিহাইডের সঙ্গে রিঅ্যাকশন করলে প্রাইমারি অ্যালকোহল অ্যাসিটালডিহাইড বা অন্য কোনো অ্যালডিহাইড এক্সেপ্ট ফরমালডিহাইড করলে রিঅ্যাকশন পাচ্ছি একটা টু ডিগ্রি অ্যালকোহল আর কিটোনের সাথে বিক্রিয়া করতে পারছি আমরা থ্রি ডিগ্রি অ্যালকোহল এস্টারের সাথে বিক্রিয়া করলে প্রথম স্টেপে কিটোন তৈরি হবে গ্রিগনার দিয়ে কিন্তু রিঅ্যাকশনটা ওখানে থামবে না কারণ কিটোন ইজ মাচ মোর রিঅ্যাক্টিভ ফলে কি হবে আলটিমেটলি থ্রি ডিগ্রি অ্যালকোহল আর কি বললাম লুকাস টেস্টের সাহায্যে কিভাবে ডিফারেন্সিয়েট করা যায় আর এই ওপেন আওয়ার অক্সিডেশন এইটা থাকলো কার কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকলে গ্রুপে লিখবি উইদাউট এনি হেজিটেশন একদম